পদ্মা সেতু বর্তমান সময়ের হট টপিক। যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবেই। পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর দেন বয়স। 1 নম্বর, পদ্মা সেতু প্রকল্পের নাম কি? পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। 2, পদ্মা সেতুর নকশা করেন কোন প্রতিষ্ঠান? KECOM। পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। 4, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে? 7 ডিসেম্বর 2014। 5, পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করবে কে? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 6, পদ্মা সেতুর সংযোগ স্থান লৌহজং মুন্সিগঞ্জ এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর। পদ্মা সেতুর স্থানাঙ্ক 23.4460 ডিগ্রি উত্তর, 90.2623 ডিগ্রি পূর্ব। পদ্মা সেতু নির্মাণের উপকরণ কী কী? কংক্রিট ও স্টিল। 9, পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার বা 20,200 ফুট। পদ্মা সেতুর প্রস্থ কত? 18.10 মিটার বা 59.4 ফুট। পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার? 3.18 কিলোমিটার। 12, পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কতটি? 81টি। 13, পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? 60 ফুট। পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? 383 ফুট। প্রতি পিলারের জন্য পাইলিং কতটি? 6টি। পদ্মা সেতুতে মোট পাইলিং সংখ্যা কত? 264টি। 17, পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? 42টি। পদ্মা সেতুতে কী কী সুবিধা থাকবে? গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন সহ পরিবহন সুবিধা। পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন? প্রায় 4,000। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে কোথায়? নিচতলায়। 21, পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? 41টি। সর্বপ্রথম স্প্যানটি কবে বসানো হয়? 30 সেপ্টেম্বর 2017। সর্বশেষ স্প্যান বা 41তম স্প্যানটি কবে বসানো হয়? 10 ডিসেম্বর 2020। 41তম স্প্যানটি কত নাম্বার পিলারের উপর বসানো হয়? 12 এবং 13 নাম্বার পিলারের উপর। 25, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত? 150 মিটার। 26, পদ্মা সেতুর ফলে কতটি জেলার সাথে সারা বাংলাদেশের যোগসূত্র স্থাপন হলো? দক্ষিণ পশ্চিমাঞ্চলের 29টি জেলা। 27, সর্বশেষ স্প্যান বা 41তম স্প্যানটি বসানো হয় কখন? 10 ডিসেম্বর 2020 দুপুর 12:02। 28, পদ্মা নদীর নদী শাসনের কাজ পায় কোন প্রতিষ্ঠান? চীনের সিনো হাইড্রো কর্পোরেশন। 29, পদ্মা সেতুর ফলে জিডিপি কত শতাংশ বৃদ্ধি পাবে? 1.2 শতাংশ। পদ্মা সেতুতে ব্যয় হচ্ছে কত টাকা? 30,793.39 কোটি টাকা। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই গুজবটি উঠে কবে? জুলাই 2019। পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাসের নাম কি? পদ্মা সেনানিবাস। 33, পদ্মা সেতুর প্রয়োজনে কী পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়? 918 হেক্টর জমি। পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘ সেতু? 11তম দীর্ঘ সেতু। পদ্মা সেতু চুক্তি স্বাক্ষরের তারিখ কত? 17 জুলাই 2014। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার? 2 পারে 12 কিলোমিটার। 37, পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা কত? 9। মূল সেতু সহ শুরু থেকে শেষ পর্যন্ত সেতুর দৈর্ঘ্য কত? 9 কিলোমিটার। মূল সেতু 6.15। পদ্মা সেতু তদারকির দায়িত্বে রয়েছে কোরিয়ান এক্সপ্রেস ওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতুর আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর? 100 বছর।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কর এবং সকলকে জানার সুযোগ করে দাও। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।